ভালো করতেছি, তো আমি চেষ্টা করবো যেহেতু একটা বড় ওয়ার্ল্ড কাপ, বড় ইভেন্ট, ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা, এখানে যদি নিজেকে আরও প্রুভ করতে পারি, নিজেকে আরও ভালো লাগবে, আরও প্রুভ করার জায়গা এটা, যেহেতু আরও অনেক বড় অপোনেন্ট, আরও অনেক ভালো ভালো ব্যাটসম্যান যেহেতু আবার ব্যাটিং করবে, এখানে নিজে নিজেকে প্রমাণ করার জন্য ভালো একটা অপরচুনিটি আমি মনে করি। এখনো এটা টিম ম্যানেজমেন্ট এখনো অ্যানাউন্স করেনি, হয়তো রাতের মধ্যে বা সকালে জানতে পারবো। আর কে কে বিশ্রাম নিতে পারে? আই হ্যাভ নো আইডিয়া। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা যেহেতু ওয়ার্ম আপ ম্যাচ, এটা তো এই ম্যাচে হারা জেতাচ্ছে নিজেদের ঝালিয়ে নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ, সেটা ঠিক আছে, কিন্তু এটাকে এই ম্যাচটা কি ইন্ডিয়ার সঙ্গে যে একটা মেন্টাল ব্লক, যে আমরা রিসেন্টলি অনেকগুলো ম্যাচ পাচ্ছি টানা হার, বিশেষ করে আইসিসি টুর্নামেন্ট, তো সেইটা কি ওভারকাম করারও একটা প্র্যাকটিস কিনা এই ম্যাচটা? আসলে হ্যাঁ, হয়তো আমরা লাস্ট যতগুলো ম্যাচ খেলেছি একদম ক্লোজলি শেষে গিয়ে হেরেছি, যদিও আমি খেলিনি, এই প্রথম ইন্ডিয়ার সাথে আমি যদি খেলি আমার প্রথম ম্যাচ হবে, তো সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য। ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবো, ভালো করি খারাপ করি সেটা আল্লাহর হাতে, বাট চেষ্টা করি 100% দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু আমাদের ওদের সাথে টুর্নামেন্টে ম্যাচ আছে শেষের দিকে, তো এই ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা যদি ভালো কিছু করতে পারি ওই টুর্নামেন্টে আমাদের একটা কাজে দিবে। নতুন বলে মানে নতুন বলে বোলিং ধরে আপনাকে শেষও করতে হবে, খুবই স্পেশালাইজেশনের কাজ, তো আপনি পার্সোনালি কি করেন বোলিং নিয়ে, আর মানে কাউকে ফলো করেন? এখন যেমন আছে ইন্ডিয়ার এই বুমরা আছে, নতুন বলে খুব ভালো করে, দ্বিতীয় বলে ওয়ার্ল্ড টপ মনে হয়, তো আপনি কাউকে ফলো করেন কিনা, কারো বোলিং দেখেন কিনা, কিংবা পার্সোনালি কি কাজগুলো করেন? হ্যাঁ অবশ্যই, বুমরা আমরা নো ডাউট জানি, ওয়ার্ল্ড ক্রিকেট এখন সে ভালো ডোমিনেট করতেছে, নতুন বল হোক ডেথ বল হোক, হয়তো ওর মতো আমি 145 বল করতে পারবো না, তো আমি আমার স্ট্রেংথ 130-135 স্ট্রেংথে বোলিং করতেছি। প্রত্যেকটা বোলারই একটা নিজস্ব স্কিল থাকে, তো আমার একটা নিজস্ব স্কিল আছে, আমি আমার স্কিলের উপর ট্রাস্ট রেখে বোলিং করি, ম্যাচে কোনো দিন হয়তো সাকসেস হয় বা কোনো দিন হয় না, বাট এছাড়াও আরও ইংল্যান্ডের অনেক পেস বোলার আছে, ওরা রিসেন্টলি খুব ভালো করতেছে, তো এই জিনিসটা আমি ফলো করি। আপনারা রিসেন্টলি আয়ারল্যান্ডে ছিলেন এবং আনবিটেন হয়েছেন, ওখানে চ্যাম্পিয়ন হয়েছেন, তো ওই সিরিজটা এই ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে কতটা বড় ফ্যাক্টর হবে, এবং ওখানে যে কনফিডেন্সটা পেয়েছেন সেইটা মানে যদি নিয়ে একটু বলেন, যে ওয়ার্ল্ড কাপের পরিস্থিতিতে সিমিলার কন্ডিশনে কতটা বড় ফ্যাক্টর? হ্যাঁ, প্রথমত ইংল্যান্ড আয়ারল্যান্ডের ওয়েদারটা অলমোস্ট সিমিলার, বাট উইকেট হয়তো বা ডিফারেন্ট থাকবে আমি মনে করি, এখানে হয়তো বা বোলারদের জন্য কিছুটা